আরে বাবা, এত সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো, সাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে, তুমি একটা নিউজ খেলো, আরেকজন নিউজ খেলো, তাহলে কিছুই বোঝে না। কম্পিটিশনের জায়গায় গেলো, এখানে এটা হবেই। তোমার জীবনে কী হবে আমি বলে দিতে পারি, কসম খাই বলবো, তুমি একদিন মারা যাবে। তোমরা ক্যামেরা নিয়ে আসছো, তোমাদেরকে বলছিল কি এখানে আসতে? বলে নাই। হ্যাঁ, তো সাকিবের ছবি খেয়ে দেখলো যে কেউ না যায়। এখন এরকম ইউটিউবের যদি না আসে এখানে, তো দোষটা কারো দোষ নাই। তো সাকিব ওখানে গেলে সাকিব এখানে দেখতে যায় না? এটা এটা সাকিবের ভাগ্য না ভাগ্যর উল্টা, এটা জানি না। সাকিব এক নম্বর হিরো, এটা ঠিক আছে, আমাদেরকে বলেই নাই। আমরা যখন আমরা যদি কিছু প্রশ্ন করি, হয়তো আমরা কিছু প্রশ্ন করবো, আটকে যাবে, এই জন্য আমাদের ডাকে না। এটা তো মোস্ট টেকনিক্যাল একটা ব্যাপার, এখানে অনেক কিছু আছে, তোমরাও জানো, এমন টেকনিক্যাল ব্যাপার, তোমাদেরকে বললে তোমরাও পারবে। আমাদেরকে কেন বলে না, এটা ওদেরকে জিজ্ঞেস করো। এই যে ইকবাল সাহেব ছিল, মানে আমাদেরকে বলছে, আমরা আসছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। তুমি একটা নিউজ খেলো, আর নিউজ খেলো, তাহলে কিছুই বোঝে না, বলে না, তাহলে সবখানে আছে, কম্পিটিশনের জায়গায় গেলো, এখানে এটা হবেই। আরে বাবা, এত সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো, সাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে, তোমাকে, তোমাদের না, তোমাকে কেন বারবার সাকিবের কথা বলতেছে? ছবি দেখতে আসছি, সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, আর কি আর কত। এইখানে তো এখন তো এই শুধু তো মনে হয় যে ভালোই দেখলাম, এখন তো ভালোই দেখলাম। এখন ছবি রিপোর্ট যদি ভালো হয় তাহলে এটা ডেইলি কন্টিনিউ করবে। ওই যে একটা দাদা আছে, আমি চ্যালেঞ্জ করে বলি, তোমার জীবনে কী হবে আমি বলে দিতে পারি, কসম খাই, কসম খেয়ে বলতে পারি, তোমার মানে পরে কী হবে বলবো, তুমি একদিন মারা যাবে। ওই তো আমার কথা ঠিক আছে, তো ওই যে টাইম মেশিন একটা ব্যাপার আছে, এটা জানো তো, ঘুরে মানে এমন একটা আলোর সাথে মিলিয়ে আলোর গতির থেকে বেশি হলে, মনে করো আজকের থেকে 200 বছর আগে সিরাজদৌল্লা ছিল, আমরা কিন্তু সিরাজদৌল্লাকে দেখতে পারবো ইজি একদম। একটা 200 বছর আগে একটা গ্রহ থেকে একটা আলো রানায় যে এটা 200 বছর পরে পৃথিবীতে এসে পড়বে। 200 বছর যখন ছিল তখন সিরাজদৌল্লা ছিল, আলোটা রওনা দিছে। আর এখন যদি ওখানে যাও আর আলোর গতিতে ভেদ করে যদি তুমি চলে যেতে পারো, তুমি সিরাজদৌল্লাকে পাবে।